এই প্রথম জিক্সার মনোটন থেকে সুজুকি জিক্সার এসএফ নিউ মডেলের বডি কিট মডিফাই করা কমপ্লিট করলাম আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আপনারা অনেকেই আমার ইউটিউবের ভিডিওগুলো দেখেন, জানি না কেমন লাগে, তবে আমি বন্ধুরা প্রফেশনাল ব্লগার না বা প্রফেশনাল ভিডিও মেকারও না, আমি যাই পারি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি ভালোটাই, যদি খারাপও হয় ইনশাল্লাহ আপনারা ভালো চোখে দেখবেন। আর বন্ধুরা, অবশ্যই আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমিও চেষ্টা করব আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও তুলে ধরার। যাই হোক বন্ধুরা, চলুন আমরা একবার দেখে নেই যে টেকনিশিয়ান কীভাবে জিক্সার মনোটন থেকে জিক্সার এসএফ নিউ মডেলের বডি কিট সেট আপ করতেছে বা মডিফাই করতেছে। জিক্সার মনোটন থেকে জিক্সার এসএফ নিউ মডেল এর বডি কিট মডিফাই করার পর আসলে কি বলবো আপনাদেরকে, অসম্ভব সুন্দর দেখায় এবং মনেই হচ্ছে না যেটা মডিফাই করা, আমরা কখনো কল্পনাও করতে পারি নাই মানে এতটা সুন্দর লাগবে। এটা কাস্টমারের একই কথা, আপনারা পুরো ফুল ভিডিওটা দেখেন, দেখার পর আপনারাও বুঝবেন আসলে কতটা খুব সুন্দর হয়েছে এবং কতটা নিখুঁত হয়েছে। আর নর্মালি যারা গাড়ি বিক্রি করে বা আপনারা যারা গাড়িতে মডিফাই করবেন মনোটন থেকে এসএফ নিউ মডেল, তারা বুঝতে পারবেন যে এটা আসলে কী গাড়ি, কিন্তু নর্মালি মানুষ বুঝবে না আসলে এটা কী গাড়ি ছিল, এটা কি জিক্সার ওল্ড মডেল গাড়ি ছিল নাকি মানে এটা নিউ মডেল গাড়ি। আর বন্ধুরা, আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি, সবার হাতে বাইক মডিফাই করবেন না, সবার হাতে বাইক মডিফাই করলে বাইকের 12টা তো বাজবেই, সাথে আপনার জীবনের 12টাও বাজবে। সেই কিছুদিন আগে আপনার এক ভাই ফেজারের বডি কিট আপনার লাগানো ছিল, ফেজার ওল্ড মডেলে, নিউ মডেলের ফেজার বডি কিট লাগানো ছিল ভার্সন 3, তো সেক্ষেত্রে মানে সরি ভার্সন 3 না ভার্সন 2, তো যে মডিফাই করছে মানে এমন বাজে মডিফাই করছে, সে মনে করে নাটের জায়গায় গুণা দিয়ে আপনার টাইট দিয়ে রাখছে, মানে যেখানে নাট দরকার সেখানে নাট না দিয়ে সেখানে ফুটো করে ছিদ্র করে দেন আপনার হচ্ছে স্ক্রু ঢোকাইছে। যাই হোক, মানে সবার দ্বারা সব কিছু হয় না, এটা ভালোই জানেন, অনেকে চিন্তা করবেন যে কম খরচের মধ্যে কীভাবে করা যায়, আসলে কম খরচ করলে কিন্তু লস আপনারই হবে, একটু বেশি খরচ করলে আপনার যেমন লাভ হবে তেমন বাইকটাও দেখতেও সুন্দর লাগবে, অন্য মানুষ আপনার বাইকটা দেখলে বলবে যে না বাইক মডিফাইটা খুব সুন্দর হয়েছে, বোঝাই যায় না। আর যেন তেন পাবলিক দিয়ে মডিফাই করলে কিন্তু আপনার গাড়িটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বেশি, কারণ এটা খুব ক্রিটিক্যাল কাজ, এটা কিন্তু নর্মালি সহজ কাজ না, খুব ক্রিটিক্যাল কাজ, তার মধ্যে ওয়্যারিং করাটাও মোটামুটি ক্রিটিক্যাল। বডি কিট লাগানো তো মানে অনেক ক্রিটিক্যালই, তার মধ্যে ওয়্যারিং লাগানোটাও ক্রিটিক্যাল, কারণ এটা হচ্ছে এলইডি হেডলাইট নিউ মডেল এসএফে যেটা থাকে, আর ওল্ড মডেলে থাকে হচ্ছে আপনার অ্যানালগ হেডলাইট, যেটা নর্মাল 150-200 টাকা বাল্ব দিয়ে হয়ে যায়। আর এখনকার যে বর্তমানে যে হেডলাইটটা এখানে ইনস্টল করা হচ্ছে, সেই হেডলাইটটা আপনার খুচরো কিনতে গেলেও আপনার 12-13-14 হাজার টাকা পর্যন্ত চলে যায়। এখন এই মাসে মোটামুটি হেডলাইটের দাম কম আছে, তবে আগামী 2-1 মাসের মধ্যে হেডলাইটের দাম প্রচুর পরিমাণ বাড়বে। এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, অনেকে ভাই বলবেন যে হেডলাইটের দাম তো আপনি কম বলেছেন, এখন বেশি বলতেছেন কেন, এই জন্যই আমি আপনাদেরকে আগাম বার্তাটা জানিয়ে দিলাম, যেন আপনারা ভুল বুঝতে না পারেন, কারণ প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময় কিন্তু কোম্পানি দাম বাড়াচ্ছে, এই জন্য আমরা বডি কিটের দামটা ফিক্সড ভিডিওতে বলে দেই না, কারণ আজকে বারে এক ধরনের কালকে এক ধরনের বারে, মানে আপনার হচ্ছে শেয়ার বাজারের মতো দাম ওঠানামা করে, তাই আপনাদেরকে দাম বলতে পারি না, আপনারা অন্য কিছু মনে করবেন না যে ভাই আপনারা কেন দাম বলেন না। আর কোম্পানির হচ্ছে মন মর্জি মতো ওরা দাম বাড়ায়, কয়েক মাসের মধ্যে আপনার 3-4 দফা আপনার দাম বাড়ছে, সুজুকি গাড়িরও দাম বাড়ছে, সুজুকি পার্টসেরও প্রত্যেকটা পার্টসের দাম বাড়ছে। যাক আলহামদুলিল্লাহ, আপনারা দেখতেই পাচ্ছেন এখন মডিফাইটা কেমন হয়েছে, মডিফাইটা আসলে অসম্ভব সুন্দর হয়েছে, যে আপনারা আমি মুখে বলতেছি দেখেও বলতেছি, তবে কতটা সত্য বলতেছে আপনারাও সচক্ষে দেখতেছেন যে মডিফাইটা কত সুন্দর হয়েছে, হ্যান্ডেলটা লাগানো সুন্দর হয়েছে, কিন্তু হ্যান্ডেলটা টাকিং দিতে হবে, টাকিং এখনও দেওয়া হয়নি, বিদায় আপনার হচ্ছে টাঙ্কিতে
আপনার হ্যান্ডেলটা বাঁচতেছে, টাকিং দেওয়া হয়ে গেলে ছোট একটা ঝালাই হয় যে যার কারণে আপনার একদিকে আপনার ঘাল লক হবে আরেকদিকে ঘাল লক হবে না। হ্যান্ডেলের কথা বলতেছি আমি, থ্রি পার্ট হ্যান্ডেল লাগালে নিউ মডেলের এই ঝামেলাটা হয়। ঝামেলা না আসলে আপনার বডি কিটের সাথেও আপনার এরকমটাই হয়, পুরোপুরি ঘাড় ঘোরানো যায় না। যেমন পাইপ হ্যান্ডেলে যেমন বাইক যেমন খুশি তেমন আপনি ঘোরাতে পারবেন, আর থ্রি পার্ট হ্যান্ডেলে কিন্তু আপনি যেমন খুশি তেমন ঘোরাতে পারবেন না। এটা হচ্ছে পাইপ হ্যান্ডেলের বিশেষত্ব আর হচ্ছে থ্রি পার্ট হ্যান্ডেলের বিশেষত্ব। থ্রি পার্ট হ্যান্ডেল লাগালে আপনার হচ্ছে বডি কিট লুকিং খুব সুন্দর হয়ে যায়, অসম্ভব সুন্দর হয়। এই জন্য অনেকেই খরচ একটু বেশি হলেও থ্রি পার্ট হ্যান্ডেলটাই লাগায়, পাইপ হ্যান্ডেলটা লাগাইতে চায় না। যাই হোক, আলহামদুলিল্লাহ বাইক মডিফাই অলমোস্ট শেষ, কমপ্লিট। এখন ঝালাইয়ের কাজ, হয়তো ঝালাইয়ের কাজ বাকি আছে। আর বন্ধুরা, পাইপ হ্যান্ডেলের কথা আপনাদেরকে একটু বলি। পাইপ হ্যান্ডেলের বিষয়টা হচ্ছে, পাইপ হ্যান্ডেলটা যদি আপনার চার ভাগের তিন ভাগ ঘোরানো যায়, আর আপনার যেটা থ্রি পার্ট হ্যান্ডেল সেটা আপনার চার ভাগের আড়াই ভাগ ঘোরানো যাবে। কারণ হচ্ছে থ্রি পার্ট হ্যান্ডেলটা পুরোপুরি ঘোরানো যায় না, এই জন্যই থ্রি পার্ট হ্যান্ডেল বেশি ঘোরানো প্রয়োজন মনে করে না। আর যতটুকু দরকার থ্রি পার্ট হ্যান্ডেলের আপনার মুভ করার জন্য, হায়ে বায়ে মুভ করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই সে আপনাদেরকে সাপোর্ট দিয়ে যাবে বা দিয়ে যাচ্ছে। পাইপ হ্যান্ডেলের বিষয়টা হচ্ছে যে মানে দৈনন্দিন জীবনে যারা বাইক চালায়, বাইক ড্রাইভ করে জ্যামের মধ্যে বা এদিক সেদিক আঁকে যাওয়ার জন্য, তাদের জন্য পাইপ হ্যান্ডেলটির জন্য ওটা কিন্তু বেশি ঘোরানো যায়। আর থ্রি পার্ট হ্যান্ডেলটা হচ্ছে মূলত রেসিং বাইকের জন্য থ্রি পার্ট হ্যান্ডেল, এই জন্য থ্রি পার্ট হ্যান্ডেলটা বেশি ঘোরানো যায় না। আপনারা দেখবেন যারা বাইক রেস করে তারা কিন্তু গাড়ি যখন আপনার ডায়ে যখন টার্ন করার চেষ্টা করে তখন কিন্তু পুরো গাড়িটা কিন্তু সোয়া দেয়, ওনারা কিন্তু পুরো থ্রি পার্ট মানে পুরো হ্যান্ডেলটা কিন্তু ঘুরাই দেয় না। কারণ পুরো হ্যান্ডেল ঘুরলে কিন্তু গাড়ি অ্যাক্সিডেন্ট করবে, এই জন্যই গাড়ি আপনার পুরো ঘুরাই দেয় না, তারা আস্তে আস্তে সোয়া সোয়া ঘুরায়। এটা হচ্ছে টেকনিক্যালি ইস্যু, এটা বুঝতে হবে। আর যেটা যারা মনে করে পাইপ হ্যান্ডেল ইউজ করে তারা হচ্ছে রাস্তাঘাটে জ্যাম থেকে বাঁচার উদ্দেশ্যে পাইপ হ্যান্ডেল যখন মুছে মানে যেমন মুছে তেমন ইউজ করতে পারে, এই জন্যই পাইপ হ্যান্ডেলটা বিশেষত্ব মানে বাংলাদেশে না মানে নর্মালি 150 পর্যন্ত গাড়িতে কোনো পাইপ হ্যান্ডেলই থাকে। সুজুকি কোম্পানি বা আপনার কোম্পানিদের সিস্টেম গাড়ি তো মূলত বানায় না, কিন্তু আপনাদের কিছু কিছু দেশের জন্য যেমন আমাদের বাংলাদেশ আছে, শ্রীলঙ্কা আছে, মালদ্বীপ, নেপাল, কিছু গাড়ির জন্য 150 সিসি পর্যন্ত হয়তো গাড়ির সেট আপ করার অনুমতি দিয়ে থাকে। এই জন্য কোম্পানিরা তারা আপনার হচ্ছে বিভিন্ন ধরনের মিটিং করে 150 সিসির মধ্যে ব্যবস্থা করে দিয়েছে। বন্ধুরা, জানি না আপনাদের কাছে আমার ভিডিওটা কতটা ভালো লাগতেছে, সুন্দরই লাগতেছে আমার কাছে, খুব সুন্দর লাগতেছে। মডিফাইটা খুব সুন্দর হয়েছে, ভাইরা খুব খুশি, ভাইরা মাত্র মডিফাই করে এখন চলে যাচ্ছে, স্টিকার করা নাই, আর পরবর্তীতে ওনাদের মন স্টিকার করে নেবে, তাই ওনারা স্টিকার করে নেয়নি। বন্ধুরা ঠিক আছে, তাহলে আপনারা ভালো থাকবেন ইনশাল্লাহ, আজকে এই পর্যন্তই। আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন বন্ধুরা। ভাই